ধূমপানের অভ্যাস ত্যাগ হোক পাঁচ উপায়ে। সুস্থ জীবনযাপন করতে ধূমপানের অভ্যাস জীবন থেকে বাদ দেওয়া খুবই জরুরি। তবে আজকে ধূমপান বন্ধ করে দিলে কাল থেকে সব ঠিক হয়ে যাবে ব্যাপারটা এমন না। ধূমপানের ফলে শরীরের ভেতরে যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার সবটা হয়তো ক্ষতিপূরণ হবে না, তবে এখন ধূমপান ছাড়লে ক্ষতির পরিমাণ আর বেশি দূর এগুবে না। তাহলে চলুন জেনে নিই কি উপায়ে ত্যাগ করবেন ধূমপানের অভ্যাস। খাদ্যাভ্যাস ও জীবনযাপনে বদল আনুন। গবেষণা বলছে, আমিষ এবং মাংস জাতীয় খাবার খাওয়ার পরই মূলত ধূমপান বেশি উপভোগ্য হয়ে ওঠে। তাই ধূমপান ত্যাগ করতে চাইলে কিছুদিন বেশি করে ফলমূল ও শাকসবজি খেতে পারেন। নিয়মিত শরীর চর্চা করুন, বিশেষ করে যোগ ব্যায়াম অনুশীলন বেশি করে করতে পারেন। নিয়মিত শরীর চর্চার অভ্যাস ধূমপান করা থেকে আপনাকে বিরত রাখবে। পারিপার্শ্বিক মানুষের ক্ষতি হচ্ছে। ধূমপান যিনি করেন তার যেমন স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়, তেমনি পরোক্ষ ধূমপানের ফলে আশেপাশে থাকা মানুষের স্বাস্থ্যহানি ঘটছে, যা একেবারে কাম্য নয়। ধূমপান ত্যাগ করে নিজেকে এবং চারপাশের মানুষজনকে সুস্থ রাখুন। মদ্যপান থেকে দূরে থাকুন। অ্যালকোহল মিশ্রিত পানীয়, কোমল পানীয় বা চা কফি খাওয়ার পরে সংকুত হিসেবে ধূমপান করে থাকেন। ধূমপানের অভ্যাস ত্যাগ করতে চাইলে প্রথমে এ ধরনের পানীয় এড়িয়ে চলুন। পছন্দের স্বাদের চকলেট খেতে পারেন। ধূমপানের অভ্যাস বদলে ফেলুন চকলেট খেয়ে। চকলেট বা চুইংগাম খাওয়ার অভ্যাস তৈরি হলে ধূমপানের আগ্রহ চলে যাবে। চিকিৎসকের পরামর্শ নিন, খারাপ হোক বা ভালো। দীর্ঘদিনের অভ্যাস ত্যাগ করতে সময় লাগে। নিজের চেষ্টায় ধূমপানের আসক্তি ত্যাগ করতে না পারলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। স্বাস্থ্য ডেস্ক, গণমানুষের আওয়াজ।